গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। কথা গায়া চ্যানেলের পক্ষ থেকে আবার একটি আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো সকলকে স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে কিছু প্যাকিং করছি, বিশেষ কিছু না, হালকা ফুলকা একটু প্যাকিং করছি। ওটা আমার না, ওটা কথার পাপার জন্য করছি। একদিনের সফরের মতো হালকা কিছু ড্রেস বেস, কিছু শুকনো খাবার আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। তো এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। তো কালকে ভোর ভোর বেরোবে কলকাতা একটি বিশেষ কাজের জন্য। তো তাই আজকে আমি প্যাকিংটা করে রাখছি, তাড়াতাড়ি করে প্যাকিংটা করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। তার কারণ কালকে আবার 3:30 সময় উঠতে হবে, 4:20 বাসে সে কলকাতায় যাবে। তাই আমি এগুলো আজকেই গুছিয়ে রেখে দিচ্ছি। তো দেখো, গোছানো প্রায় কমপ্লিট। এবার কাল সকালের অপেক্ষা। বাজে বলতে পারো গুড মর্নিংই হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 3:55, আমরা উঠেছি প্রায় 3:30 সময়। রেডি সেটি হয়ে গেছে, এবার আমি তার জন্য একটু চা করে দিচ্ছি। চাটা খেয়ে এসে দেখো আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো এবার দেখো, তোমাদেরকে একটু বাইরেটা দেখাবো কতটা অন্ধকার হয়ে আছে। 4:00 বেজে গেছে প্রায়। ওই দেখো ঘড়িতে 3:55, মানে 4:00 ধরো। তবুও বাইরেটা দেখো কতটা অন্ধকার, তোমাদের দেখাচ্ছি, পুরো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই অন্ধকার। তাই তোমাদের আমি দেখালাম। তো দেখো চাটা হয়ে গেছে, তার পাপাকে চাটা দিয়ে দিয়েছি। ওখানে 4:10 মধ্যে পৌঁছাতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে সে চাটা খেয়ে বা বেরিয়ে যাচ্ছে। তো দেখো কথার পাপা বেরিয়ে গেল, বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর যেহেতু অন্ধকার। তাই তবু আমরা বাইরে দাঁড়িয়ে আছি। Thank you.
বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। যদিও আমার গুড মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা তো জানো। তো কথার বাপা আজকে নেই, সে একটি বিশেষ কাজে বাইরে গেছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম একটু আগে। তাই আজকে আমি গাছে জলগুলো দিয়ে দিই। সি, তুমি কি করছো? এদিকে চলে এসো, নেড়ো না। দেখো এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে, দেখো। কত সুন্দর ফুল ফুটেছে, তুলো না। দেখো আমি এখন গাছে জলটা দেব, তাই ছাদে এসেছি। সকাল গাছে জল না দিলে ঘরে বিকেল বেলাতে সময় পাওয়া যায় না, ছোট দিনের বেলা। আর এই দেখো কথার মজা, দেখো শীত পড়ে গেছে তাই কথা হালকা গেঞ্জি, শীতের হালকা পোশাকগুলো পরতে শুরু করেছে। জলগুলো দিয়ে দিই, তুমি সরে এসো। এই দেখো গগনটা তুলবে, একটু বড় হোক তারপর তুলবে। হ্যাঁ, দোপাটি গুলো প্রায় দেখো শেষের দিকে। ওই দেখো কত সুন্দর দোপাটি গুলো ফুটে আছে, পাখিতে খেয়ে নিয়েছে। তুলবে না? হ্যাঁ, জলগুলো দিয়ে দিই। এই দেখো আমাদের, চলো চলো ওই গাছগুলোতে দিয়ে দিই, ফলের গাছগুলোতে দিয়ে দিই। তুমি পাইপটা একটু টেনে দাও, ওই ওই দিকটা পাইপটা একটু টেনে দাও এদিকে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। তো দেখো গাছে যেগুলোতে যেগুলোতে লাগবে প্রায় দেওয়া হয়ে এলো। এবার চলো আমরা নিচে যাই, আমি আর কথা দুজনে মিলে গাছে জল দিয়ে দিলাম, এবার রান্না বসাবো। চলো, এই দেখো আমার গগন ভেলিয়া সাদা, একটা পিঙ্ক, কথা এদিকে বাই বাই বলে দাও, বাই বাই বলে দাও এদিকে এদিকে তাকিয়ে। হ্যাঁ, দেখা হবে আবার পরের ব্লগে, টাটা।